আমরা H100s CDI বাইকের এই ওয়েটার পিনিয়াম সেটিং করব এই পিনিয়ামটা খেয়ে গেছে যার জন্য কিন্তু এই পিনিয়ামের শব্দটা ভালো হবে না এর জন্য আমরা যে পিনিয়ামটা সেটিং করব সেটা হলো গিয়ারবক্সের পিনিয়াম তো এই পিনিয়ামের দাঁত হলো 17 দাঁত তো হুবহু পিনিয়াম আমরা আরেকটা নিয়েছি সেটা হলো গিয়ারবক্সের এই পিনিয়ামের দাঁতও কিন্তু 17 দাঁত তো পিনিয়ামটির যেহেতু দাঁত অ্যাকুরেট মাপ আছে আমরা শুধু এই তিনটা ঠ্যাং বা খুঁটো এগুলো কিন্তু বাদ দিয়ে দেব এছাড়া এর যে মাপ আছে এই শুধু এখানকার মাপটা ঠিক রেখে আমরা কাজ করব যে পরিমাপে এই পিনিয়ামটা আছে ঠিক ওই পরিমাপে এই পিনিয়ামটা আমরা মাপ দিয়ে কেটে দেব তাহলেই কিন্তু এখানে সেট করা যাবে আর যেহেতু এখানে একটা দাগ দিতে হয় এটা দাগ দিয়ে নিলেও হবে না হলে এখানে যে ওয়েটের দাগ আছে এই জায়গায় আমরা ওই ওয়েটের দাগ অনুযায়ী যদি আমরা পিনিয়ামের একটা দাগ মিল করে দেই তাহলেই কিন্তু হবে তারপরেও এখানে যদি দাগ দিয়ে নেওয়া যায় আরও ভালো হয় বেশি টাইট হবে কি না সেম যদি পালিশ করা লাগে একটু পালিশ করে দিবা এতে একটু উপর রাখুন দেখতে দেখা যাচ্ছে নতুনের মতো কিন্তু তো আমরা এখন এটাকে ফিনিশিং দিচ্ছি পিনিয়ামগুলোকে যদি ধারটা থাকে সেগুলো খিরিশ কাগজ দিয়ে ফিনিশিং দেওয়া হচ্ছে চুরগুলো এর বিয়ারিং এর ভিতরে গেছে ধুয়ে এখন হাওয়া দিয়ে পরিষ্কার করা হবে তো হাওয়া দিয়ে পরিষ্কার করে নেওয়া শেষ এখন আমরা মোবিল দিয়ে টেকে রেখে দেব তো ঠিক এইভাবে ব্যালেন্স এবং ওয়েট সেটিং হবে এই ব্যালেন্সের কিন্তু দাঁত খারাপ আছে তো মাঝখানেরগুলো ভালো আছে আমাদের কাছে আর একটা ব্যালেন্স দিয়ে গেছে আমরা দুটো মিলে একটা করব তো এইভাবে কিন্তু এখানে সেটিং হবে এই পিনিয়ামটা যখন ভালো হয়ে গেল তখন কিন্তু এই পিনিয়ামগুলো যদিও একাধিক দাগ থাকে কিছুদিনের মধ্যে দেখা যাবে যে যতটুকু ধরার দরকার ক্লিয়ার হয়ে গেলে আরও সুন্দর সাউন্ড হবে এমনি তো সুন্দর হবেই তারপরে যখন
পিনিয়ম গুলো অ্যাকুরেট ভাবে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক হয়ে যাবে, তখন কিন্তু সুন্দর সাউন্ড আসবে। তো এই পিনিয়মের দাঁত গুলো নষ্ট হওয়ার কারণেই কিন্তু আমরা মডিফাই পিনিয়ম সেট করে দিলাম। তো আমরা যখন সেট করব তখন কিন্তু আমরা সেই ভিডিওটাও আপনাদের দেখাবো। তো এখনকার মতো এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।